যাক, শাবানা না ববিতা? ববিতা পা, শাবানা পা শুধু দুঃখের কথা বলে, লাভ স্টোরিও আমাকে দিয়ে হবে কিনা, প্রেমটা কেমন হবে বুঝছি না তো, কিন্তু আমি চাই একটা প্রেমের গল্প করতে আপনার শো এর মাধ্যমে। আমি বলতে চাই, হ্যাঁ, একটা প্রেমের গল্প করতে চাই আমি, একটা অ্যাকশন মুভি করতে চাই, তারপর আমি হচ্ছে হরর ফিল্ম করতে চাই। আমার ধারণা আমি ওই দিন নুহাসকে বলছি আমি অনেক ভালো বুঝাবো। তো রাগ করলে কি আগে সরি বলে? ও বলে, ও বলে, সিরিয়াস? খুব শর্টলি অ্যান্সার করতে হবে, র‍্যাপিড ফায়ার বলতে পারি। মাছ না মাংস? মাছ। ক্রিকেট না ফুটবল? ক্রিকেট। ক্রিকেট, ও আচ্ছা আচ্ছা, দেখ পেলাম। রুই, আমরা কিছু শর্ট কোশ্চেন করবো এবং খুব তোমার পছন্দ অপছন্দ একটু জানতে চাইবো। মাছ না মাংস? মাছ অবশ্যই। ইলিশ মাছের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ব্রাজিল না আর্জেন্টিনা? আর্জেন্টিনা। আর্জেন্টিনা কেন বলো তো? কেন জানি ম্যারাডোনার সাথে একটা আত্মিক সম্পর্ক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সৈয়দ বাবু, আমরা খুব শর্টলি কিছু অ্যান্সার আমরা চাই, নিজের পছন্দ অপছন্দ দর্শনের কথা জানতে চাই। পছন্দের জায়গায় মাছ না মাংস? মাছ। ব্রাজিল না আর্জেন্টিনা? আর্জেন্টিনা। কেন? ছোটবেলা থেকে আমার মানে ম্যারাডোনাকে ভালো লাগতো, তারপর হচ্ছে আর্জেন্টিনাকে সাপোর্ট করতাম। আমাদের লেজেন্ডারি এর ক্ষেত্রে শাবানা না ববিতা? ববিতা। যাক, শাবানা না ববিতা? ববিতা পা, শাবানা পা শুধু দুঃখের কথা বলে, ভালো লাগে না। আচ্ছা, সাকিব না আরিফিন শুভ? দুজনের একজনই না। পাহাড় না সমুদ্র? সমুদ্র। আচ্ছা, পাহাড় না সমুদ্র? সমুদ্র। সাকিব না শুভ? শুভ। ফেম না মানি? ফেম। সময় নিলে কেন? বুঝছিলাম না, মানিও দরকার, সো বুঝতেছিলাম না যে দুইটাই বলা যাবে কিনা। শাবানা না ববিতা? শাবান। রাজ্জাক না আলমগীর? রাজ্জাক স্যার। শাহরুখ না সালমান? এখানে আমি শাহরুখ খান। মাধুরী না শ্রীদেবী? মাধুরী। মাধুরী না বলিউড? ঢালিউড ডেফিনেটলি। হলিউডে যুক্ত করা লাগতো। যাই হোক, কার সাথে জীবনের সর্বাধিক সময় ধরে কথা হয়েছে? একটা না, আমার মেয়ে, আমার বাবা মা। একটু একটু রোমান্সে যাইতে আর কি। এনিওয়ে, ধরো তুমি যদি তোমার ফ্রেন্ডের ক্ষেত্রে বলো, কেউ যদি চটে যাওয়ার একটু লাউড হয়ে যাও, তুমি কি আগে সরি বলো নাকি সরি শুনতে চাও? আমি অনেক সরি বলি। সত্যি? হ্যাঁ, এটা বিশ্বাসযোগ্য না? একদমই বিশ্বাসযোগ্য। আমি আমি ভুল করলে আমি অবশ্যই সরি বলি, আর আমি সরি বলি। যাক, সর্বশেষ কোন চরিত্রটি দেখে নিজেকে মিস করেছো? সেটা যে কোনো দেশের ছবি হতে পারে। মিস করেছি যে আমি কেন করতে পারি না? না না, আমি ওই জায়গায় আমি কেন না ভাবছি বা ভালো লেগেছে, আমি যদি এই কাজটা করতে পারতাম। আমার এরকম প্রচুর, আমার আমার একটা চরিত্র বলো, প্রোটাগনিস্টের সব কাজ দেখে আমার মনে হয় যে এই কাজটা যদি আমার করার সুযোগ হতো আমি কি করতাম, মানে এটা খুব হয়। সো এটা আমি আলাদা করে বলতে পারবো না। তাবুর সাথে আসলে সর্বশেষ কথা কি হয়েছে এবং তোমার সম্পর্কে কি বলে সে বল? তাবুর সাথে আমার সর্বশেষ যেদিন দেখা হচ্ছে সে আমাকে হাক দিয়ে বলছে যে সে আমাকে মিস করছে, আমি তো খুবই খুশি। আমি জানি না, শাহরুখ না সালমান তোমার? আমি আসলে একটা সময় খুব শাহরুখ খানের প্রেমে পাগল ছিলাম। বলেছো তুমি, সেক্ষেত্রে ওয়ান মর্নিং শাহরুখ তোমার কাছে আসলো, তিনটা অপশনস আছে, একটা ছবি করার অফার নিয়ে আসলো, একটা ডে আউট প্ল্যান আছে, অথবা তোমার সাথে জাস্ট একটা ডিনার প্ল্যান, কোনটা আসলে করবা? মানে যে কোনো একটা চুজ করতে হবে। দেখি, ফেম না মানি? ডে আউট মেবি। আমাকে কি অফার দিবে সেটার উপরে তো ডিপেন্ড করবে, খুব হুদাই বললে লাভ আছে বলে। ইয়েস, ওয়াইজ। বাঁধনের মুদ্রা দোষ কোনটি? মুদ্রা দোষ এই যে কথা বলতে বলতে পানারাই। হ্যাঁ, খুব রেগে গেলে, প্রচন্ড রেগে গেলে কী করো তুমি? কান্না করে দেয়। রিয়েলি? আচ্ছা, এটা বলা হচ্ছে, তারপর একটু সিরিয়ালি নিই। স্ক্রিপ্ট, পেমেন্ট, ডিরেক্টর, প্রডিউসার, এক দুই তিন চার বলো কোনটা আগে।
স্ক্রিপ্ট, ডিরেক্টর, প্রোডিউসার, পেমেন্ট সবই জরুরি আসলে, সবই একই একই জায়গায় হইতে হবে, বাট ডেফিনেটলি স্ক্রিপ্ট আর ডিরেক্টর সবার আগে, সবার আগে। আচ্ছা, সমান চরিত্র বা যে কোনো একজনের সাথে আসলে পেয়ার করা যাবে, সেক্ষেত্রে ধরো একদম বাংলাদেশে বা টলিউডে যদি বলি যে জিৎ, শাকিব, শুভ, মানে তোমার সাথে দুজনের পেয়ার থাকবে আর কি, যে কোনো দুজনকে চুজ করো। স্টোরিও আমাকে দিয়ে হবে কি না, প্রেমটা কেমন হবে বুঝছি না তো, কিন্তু আমি চাই একটা প্রেমের গল্প করতে, আপনার শো এর মাধ্যমে আমি বলতে চাই, হ্যাঁ একটা প্রেমের গল্প করতে চাই, আমি একটা অ্যাকশন মুভি করতে চাই, তারপর আমি হচ্ছে হরর ফিল্ম করতে চাই। আমার ধারণা, আমি ওই দিন নুহাসকে বলছি আমি অনেক ভালো ভূত হব। প্রেম না মানি, দুইটা আসলে দুই মেরুর জিনিস, হ্যাঁ বুঝলাম, দুই মেরুর জিনিস, টাকাটা দরকার লাইফটাকে সুন্দর করার জন্য, এক দুই করি প্রায়োরিটি। ফেমটা যদি বলেন যে কাজ হলে ফেম হবে তাহলে এটা এক নাম্বার, আর যদি বলেন না লাইফটাকে একটু থাকে না একদম প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ঠিকঠাক থাকা দরকার তাহলে এক নাম্বার হচ্ছে মানি, কথা বলা যাবে না। ব্লকবাস্টার মুভি না ফেস্টিভ্যাল? অবশ্যই ব্লকবাস্টার মুভি, আমি বানাচ্ছি ছবিটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য, এবং এখান থেকে কিছু তো মানি ইস্যু আছে যেটা ফেরত, মানে যেহেতু টাকা খরচ করে বানিয়েছি টাকাটা ফেরত আসতে হবে, অবভিয়াসলি ব্লকবাস্টার মুভি। তার সাথে সর্বাধিক কত সময় কথা হয়েছে মনসুর আলীর সাথে? না না, বিবাহের আগে, মানে প্রেমের বা একেবারে লুতুপুতু প্রেমের লুতুপুতু প্রেমের দিনে ফিরে যেতে চাই আমি, এবং সারা দিন এই যে যেরকম কথা বলতাম, এই শোনো কি করো এই করো কি করতেছ, র্যান্ডম কতক্ষণ কথা বলছো তোমরা? 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা চলেছে আর কি, মানে ওভারসিজ কল না, ওভারসিজ কল, মনসুর একটা কাজ শেষ হয়েছে আরেকটা কাজ ঢুকেছে, মানে ও তখন মানে ভাইবা টাইবারের কোনো দিন নেই, যেটা যখন যেভাবে হয়, প্রচুর কথা হচ্ছে কি এফোর্ট, এফোর্ট, ওটা ভালোবাসার জন্য ফিলিংস গুলোর জন্য যে এফোর্টটা আমরা দেই না, যেটা আসলে আস্তে আস্তে বিবাহিত জীবনে ঢোকার পর আস্তে আস্তে কমতে থাকে, সো ওই এফোর্টটা কেন জানি মনে হয় যে দ্যাট পার্ট ইজ দ্য বেস্ট পার্ট। আচ্ছা আচ্ছা, একবারকে বলতে হবে মনসুরকে আসলে কেন ভালো লাগা, কখন বেস্ট পার্ট মনে হলো এবং চুজ করলে যে আমার লাইফ পার্টনার? হি ওয়াজ ভেরি অনেস্ট অ্যাবাউট হিজ ফিলিংস, এবং ও অনেক এফোর্ট দিয়েছে আমাকে, এফোর্ট দিয়েছে বলতে এটা যে ট্রু এফোর্ট, লাইক এই দেখো তোমাকে মিস করি, ফোন করতেছি ঘন্টার পর ঘন্টা, বাবা মামাকে পুরো ফ্লাই করে নিয়ে আসছে, তোমাকে বিয়ে করে নিয়ে যাব, সো আই হ্যাভ টু গো। রাগ করলে কে সরি বলে? মনসুর সাহেব, আবার কে? এটা তো পৃথিবীর নিয়ম। হ্যাঁ, সো বেশিক্ষণ সময় নেয় না নিশ্চয়ই? আগে নিতো একটু একটু, যে চাইতো যে আমি করবো, ভাবতো যে একটু দেখে নিই, এখন আর অত নেয় না। সর্বশেষ কোন চরিত্র, মানে দেশি বিদেশি যে কোনো ফিল্ম, যে কোনো ক্যারেক্টার মনে হয়েছে নিজেকে দেখতে পেয়েছিস আমি এই ক্যারেক্টার, এই ধরনের ক্যারেক্টারটা চাই? কিছুদিন আগে আমি একটা আলিয়া ভাটের একটা ছবি দেখলাম, ডার্লিং, ডার্লিং, আচ্ছা ডার্লিংটা দেখে মনে হয়েছে কি ওফ, এটা হচ্ছে অদ্ভুত না, দিস ইজ রিয়েল লাইফ ক্যারেক্টার, যে আমি একটা হাজবেন্ড আমাকে অ্যাবিউজ করছে, কতদিন আমি অ্যাবিউজটা নিব, তারপরে তো আমি আসলে একটা আমার আদার ফেস দেখাবো, সো ওই আদার ফেসটা দেখানোর জন্য ও যা যা করেছে, আমার মনে হয় আমাদের আশেপাশের মেয়েদের একই ইচ্ছা, জামাইটাকে যদি ইচ্ছা মতো মার দিতে পারতাম মনটা শান্তি হতো। পাহাড় না সমুদ্র? পাহাড় ভালো লাগে। ফেম না মানি? দুইটাই। আর প্রায়োরিটি? প্রায়োরিটি তো ঢালিউড না টলিউড? ঢালিউড। ও ওটিটি না ফিল্ম? দুইটাই, ভালো কাজ, ভালো কাজ, ভালো স্ক্রিপ্ট, ভালো স্ক্রিপ্ট। প্রিয় মানুষটার সাথে সবচেয়ে বেশি সময় কথা বলেছেন কতক্ষণ? দেড় ঘন্টার মতো। দেড় ঘন্টা ফোনে বিয়ের আগে? বিয়ের আগে। বিয়ের পর রাগ করলে কে আগে সরি বলে? ও বলে। ও বলে? সিরিয়াস? সিরিয়াস, কিন্তু রেকর্ডেড শো, রেকর্ড থেকে যাবো কিন্তু, আমি ভাবিলে পাঠাবো কিন্তু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। নিজের দেখা সর্বশেষ কোন চরিত্রটা খুব ভালো লাগলো, যেটা নিজেকে ওন করতে ইচ্ছা হয় যে এই ধরনের ক্যারেক্টার যদি পেতাম, দেশি বিদেশি এনিথিং? আমি হচ্ছে যে
মানে একটা অটিজমের ক্যারেক্টার করার খুব ইচ্ছা। আচ্ছা, অটিস্টিক? না না না, ওইটা না। যে অটিস্টিক যে কোনো ক্যারেক্টার, যেমন এটা হচ্ছে উইলি শন পেনের আই এম স্যাম, হ্যাঁ এই টাইপের কিছু করার। আর শাহরুখ খান আপনার বাসায় আসলো, বললো যে সাইদবাবু একটা উইশে কথা বললো তোমার সাথে, আমি যে কোনো কাজে যে কোনো ডিলে জাস্ট ওয়ান ডিল আমি আজকে রাজি। তাকে একটাই বলবো যে আপনি একটা ফিল্ম করবেন, সেখানে আমি এন্ট্রি ক্যারেক্টার করতে চাই। এন্ট্রি ক্যারেক্টার? ও নিজেই তো উঠে আসছে এন্ট্রি ক্যারেক্টার।